একটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন, নাম ছাতিরচর। সেই গ্রামের বাজারের পুরুষরা বিক্রেতা হলেও প্রায় সকল ক্রেতাই নারী। স্থানীয়রা বাজারটিকে মহিলা বাজার বলে ডাকেন। প্রতিদিনই ভোর হওয়ার সাথে সাথে বাজারে বিভিন্ন বয়সী নারীরা আসতে শুরু করেন। বাজার পরিচালনায় কোনো কমিটি না থাকলেও নিরাপত্তার কোনো সমস্যা নেই। গ্রামের নারীরা কোনো সংশয় ছাড়াই বাজার করে নিয়ে যান। মোহাম্মদ শরীফউদ্দিন জীবনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরজ আহমেদ। বাজারের এই দৃশ্য প্রতিদিনের। সংসারের সকল কাজ সামলিয়ে নারীরা বাজার করার কাজে ব্যস্ত। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত জমজমাট এই বাজারের। সকল বিক্রেতা পুরুষ হলেও ক্রেতা সকলেই প্রায় নারী। এ কারণে গ্রামের মানুষরা নাম দিয়েছেন মহিলাদের বাজার। সাথেসর বাজার হলো মহিলাদের বাজার, পুরুষ আয়া কিনু সিট পানা, এর জন্য মহিলারা ওই বেশিরভাগ বাজার করে। আব্বু আর ভাই তো ঢাকা থাকে, তাই স্কুল থেকে যাওয়ার সময় বাজার করে নিয়ে যেতেছি। কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতিরচর গ্রাম নিয়ে গড়ে ওঠা এই একটি ইউনিয়নের চারিদিকেই নদী। ঘরা উত্রা নদী ঘেঁষা এই গ্রামের বেশিরভাগ মানুষ হাওরে মাছ শিকার করে থাকেন, তাই পুরুষরা ভোর হওয়ার সাথে সাথে মাছ ধরতে বেরিয়ে পড়েন। এজন্য বাজার করা থেকে রান্নাবান্না সবকিছু নারীদেরকেই সামলাতে হয়। সেরা বন্ধ জায়গা মহিলার বাজারে, মহিলারাই করে, পুরুষরা তো সময় পান না তো বাজার করতে। এই বাজার মহিলার লাগি আমরা আজ জানি না, এই বাজার মহিলার বাজার, সব মহিলাই পোষা লোক মুড়ে আই না, খাদ্য লয়া জায়গা হাউরে, তখন আর আমরা তো আর কিছু করতারি না, তখন মহিলা আর সব পুরুষ কিনো আই না। বিভিন্ন জায়গা থেকে বাজারে মাছ শাকসবজি সহ নিত্যপণ্য সকল কিছু নিয়ে ছুটে আসেন দোকানিরা। তারা বলছেন চারিদিকে নদী হওয়ায় অন্য কোনো বাজারে গিয়ে বাজার করা কঠিন, প্রয়োজন থেকেই এখানে গড়ে উঠেছে বাজার। পুরুষ কাজ কামে জায়গা, মানে গ্রামাঞ্চল তো কাজ কামে জায়গা, এলো মহিলারা টেকা টোকা দিয়ে জায়গা বাজার সাজাই করবার লাগে। বাবাটা জন্ম হয়েছে এমনি ৭ বছর বয়স, এর মানে মহিলারা একটু বেশি আসে, পুরুষেরা কাজে কামে জায়গা। এই ২ ঘন্টা তাকে বেশিরভাগ ২-৩ ঘন্টা বাজারটা সময় আছে, মোটামুটি আমরা চলে ফিরে আসি এই ব্যবসা বাণিজ্য করে। ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী জানান বাজারটির কোনো ইজারা নেই, অলিখিতভাবে বাজারটির দেখাশোনা করে স্থানীয় ইউনিয়ন পরিষদ। নিরাপত্তার কোনো সমস্যা না থাকলেও পরিচালনার জন্য একটি কমিটি থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। কমিটি করা থাকলে এবং আর একটু সম্প্রসারণ করলে অথবা আরেকটা বাজার যদি করা হয় তাহলে মনে আমাদের জন্য এই কষ্টটা লাগবে। কমিটির প্রভাবটা পড়ে না, এখনো আমরা সকলেই দেখাশোনা করি, সকল সর্বসাধারণ দেখাশোনা করি, আর পরিষদ তো শুধু দেখাশোনা করি কোথাও কোনো ঘাটতি আছে কিনা, কোনো অসুবিধা হোক কিনা, অপ্রীতিকর ঘটনা ঘটনা, এটা আমরা পরিষদে দেখাশোনা। নিরাপত্তা একই গ্রামের লোকের সবাই পরস্পর সবার আত্মীয়। ভাঙন কবলিত এই ইউনিয়নটি প্রায় ২ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত। একটি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে ২০,০০০এরও অধিক মানুষের বসবাস। সুরজ আহমেদ, কালবেলা।